नमस्कार मायर रान्नाघरे सबाई के स्वागतम। आज के रेसिपी जलपाईर मिष्टी आचार। तो देखो जलपाईर ये धुए भालो करे फाटी फाटी नियेछि, फाटी निले भालो करे गुड़ मिष्टी टक झाल सबई ढुकबे। एबार एकटु रोदे दिए देब, जेहेतु जल दिए धुएछि तारपरे फाटी नियेछि, एकटु रोदटा खाले जलटा मरे जाबे आचारटाओ भालो हबे। रोद खाइए শুকি নিচ্ছি, দেখুন কালার গুলো পাল্টে গেছে। এইভাবে শুকি নিলে আচারটা খুব ভালো হয়। সরষের তেল দিয়ে দিচ্ছি, আমি 3 চামচের মতো সরষের তেল দিলাম, 5 ফোড়ন দিয়ে দিলাম আর 7-8টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আমি একটু এটা ফোড়নটা ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেছে, এবার জলপাই গুলো দিয়ে দিচ্ছি। অনেক রকমের আচার করেছি ভিডিওতে দিয়েছি, মিঠা তেঁতুল, পাকা তেঁতুল, আমড়া, জলপাই, কামরাঙা, এই ভিডিওগুলো দেখে নেবে। এখানে ভেলিগুড় আছে 500 মতো, 1 কেজি জলপাই 500 ভেলিগুড় দিচ্ছি। আমি শিলে ভেঙে নিয়েছি গুড়গুলো, 1/2 চামচের মতো হলুদ দিলাম, হলুদ দিলে আচারের কালারটা খুব ভালো হবে। 1 চামচ নুন দিলাম, একদম গ্যাস কমিয়ে আমি এবার ঢাকা দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাস কমিয়ে, 10 মিনিট পর আমি ঢাকাটা খুলব। 10 মিনিট হয়ে গেছে, আমি গ্যাস কমিয়ে একভাবে ফুটিয়েছি, গুড়টা গলে গেছে। এবার আর একটু গ্যাসটা জোরে করে একটু ফুটিয়ে নেব, যাতে গুড়টা মরে যায়, একটু কমে যাক, কারণ এখন একটু ঝোল ঝোল মতো আছে। পুরে জলটা অনেকটা মরে গেছে। এবার একটু আমি বিট নুন দিয়ে দিচ্ছি, বিট নুন দিলে খুব আচার বা চাটনি করলে খুব স্বাদ হয়। এবার আমি গ্যাসটা নিমিয়ে দিলাম, বিট নুন দিয়ে ফোটাবেন না, তাহলে বিট নুনের গন্ধটা থাকে না। এবার একটু সামান্য আমি ভাজা মশলা দিচ্ছি, ভাজা মশলা ধনে দিলে শুকনো লঙ্কা আমি একদম ভেজে গুঁড়িয়ে আমি বাড়িতে রেখে দিয়েছি, সেটা দিয়ে দিলাম। জলপাইয়ের আচার একদম রেডি। যদি ভিডিওটা ভালো লাগে ছোট্ট করে একটা কমেন্ট করবেন, ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর বেল আইকনটা প্রেস করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবস্ক্রাইব থাকুন, ধন্যবাদ। আচারটা এবার রোদে দিয়ে দেবো, সারাদিন রোদটা খাওয়াবো, তারপর ঠান্ডা করে আমি কাঁচের শিশিতে ভরে রাখবো।